নমস্কার বন্ধুরা প্রথমে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমরা কালকেই দেখেছি যে অনেক সংবাদ মাধ্যম নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেল এবং আমাদের চ্যানেলেও ভিডিও দেওয়া হয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে এবছর মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই সেন্টারেই পয়লা জুন থেকেই নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু এখানে অনেকেরই ভুল বোঝাবুঝি হচ্ছে আসলে সত্যিই কি জুন মাসে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই হবে আসলে পর্ষদ কি বলতে চেয়েছে আসল ব্যাপারটা কী চলুন देखे नहीं आजकल भिडियो তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আপডেটটিতে বলা হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে বা পিছিয়ে যাবে বলে কোনো বার্তা স্কুল শিক্ষা দপ্তর বা রাজ্য প্রশাসনের থেকে তারা পায়নি আগামী পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা যেহেতু তেরো লক্ষ বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে পর্ষদকে অর্থাৎ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পর্ষদ যেটা জানিয়েছে যে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বা স্কুল শিক্ষা দপ্তর নতুন করে কোনো নির্দেশিকা দেয়নি যে মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে কিনা বা ক্যান্সেল করা হবে কি না বা অন্য কোনো মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে কি না সেই নতুন নির্দেশিকা দেয়নি তাই আগের যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে অর্থাৎ আগের যে নির্দেশিকাতে বলা হয়েছিল যে পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে সেন্টারে সেন্টারে অফলাইনে সেই নির্দেশিকা মেনেই কিন্তু তারা কাজ করছে তাদের এখানে কিছুই করার নেই যেহেতু তেরো লক্ষেরও বেশি যেহেতু তেরো লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক দেবে তাই কিন্তু তাদেরকে আগের থেকে প্রস্তুতি নিতে হচ্ছে এমনটাই কিন্তু তারা জানিয়েছে তাই বলে এই নয় যে আপনাদের পরীক্ষা পয়লা জুন থেকেই সেন্টারে সেন্টারে অফলাইনে হবে এটা কিন্তু অবশ্যই কনফার্ম নয় তার কারণ হচ্ছে যে পড়াশুদের এখানে কিছুই করার নেই আপাততভাবে যে নির্দেশিকা দেওয়া রয়েছে আগের যে নির্দেশিকা সেখানে কিন্তু বলা রয়েছিল যে পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তাই তারা কিন্তু আগের নির্দেশিকা অনুযায়ী কাজ করছে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে তাই বলে এই নয় যে পয়লা জুন থেকে আপনাদের পরীক্ষা সেন্টার সেন্টারে অফলাইনে হবে যদি এই মুহূর্তে রাজ্য সরকার কিংবা স্কুল শিক্ষা দপ্তর নতুন কোনো নির্দেশিকা দিয়ে জানিয়ে দেয় যে মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করা হলো বা

পিছিয়ে দেওয়া হলো এরকমটা যদি যদি নতুনভাবে নির্দেশিকা দিয়ে দেয় বা অন্য কোনো মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এরকমটা যদি নতুন নির্দেশিকা দিয়ে দেয় তাহলে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ বোর্ডকে কিন্তু সেই পথে হাঁটতে হবে সেই নতুন নির্দেশিকা কিন্তু অবশ্যই মানতে হবে তাই আপনাদের আরও একবার জানিয়ে দেই যে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে পয়লা জুন থেকেই মাধ্যমিক পরীক্ষা নেওয়ার তারা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে তাই বলে এই নয় যে আপনাদের পরীক্ষা পয়লা জুন থেকে অফলাইনে পরীক্ষা সেন্টারে সেন্টারে হবে যদি পশ্চিমবঙ্গ সরকার বা স্কুল স্কুল শিক্ষা দপ্তর নতুন নির্দেশিকা জানিয়ে দেয় যে এই যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হলো বা উচ্চমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো এরকম যদি নতুন কোনো যদি নির্দেশিকা দেয় তাহলে কিন্তু সেই নির্দেশিকাই কিন্তু মানতে হবে মধ্যশিক্ষা পর্ষদ বা বোর্ডকে তাই আপনারা নিশ্চিন্তায় থাকুন সরকারকে অবশ্যই কিন্তু ছাত্রছাত্রীর স্বাস্থ্যের কথা অবশ্যই আগে ভাবতে হবে যেখানে অন্যান্য বোর্ডগুলো সব পরীক্ষা ক্যান্সেল করে দিচ্ছে এবং পিছিয়ে দিচ্ছে সেখানে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারকেও সেই পথেই হাঁটতে হবে কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সবার আগে এবং অলরেডি এই নিয়ে কিন্তু প্রতিবাদও শুরু হয়ে গেছে মিছিলও শুরু হয়ে গেছে তাই দেখা যাক এখন সরকার কী ডিসিশান নেয় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছে তো সেখানে দাঁড়িয়ে পয়লা জুন থেকে কোনো মতেই কিন্তু অফলাইনে পরীক্ষা সেন্টারে সেন্টারে পরীক্ষা নেওয়াটা সম্ভব নয় কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সবার আগে অবশ্যই কিন্তু এটা সরকারকে মানতে হবে তাই যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষা ক্যান্সেল করার বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশিকা অবশ্যই সরকার কিন্তু দিয়ে দিতে পারে তাই আপনি আপনারা নিশ্চিন্তায় থাকুন বাড়িতে থাকুন সেফ থাকুন এবং পরীক্ষা ক্যান্সেল করা হোক বা পিছিয়ে দেওয়া হোক আপনারা অবশ্যই কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকুন আমরা সবসময় আপনাদের পাশে আছি তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে